ফের নিশংসতার সাক্ষী দক্ষিণ দিনাজপুর, জঙ্গল থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ। জঙ্গল থেকে উদ্ধার এক মহিলার অর্ধনগ্ন দেহ, ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকায়। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, ধর্ষণের পর খুন করা হয়েছে মহিলাকে। জানা গেছে, কুমারগঞ্জের ফকিরগঞ্জ বরবাসাতে বাবার বাড়িতে ছিলেন ওই আদিবাসী মহিলা। বুধবার দুপুরে হাঁটে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তারপর সারা রাতে আর বাড়ি ফেরেননি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে সামান্য দূরে দাউদপুর বিএসএফ ক্যাম্পের ঠিক পেছনে একটি নির্জন ঝোপের মধ্য থেকে অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার দেহ উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ, যাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের শরীরে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা, যা থেকেই বাসিন্দাদের অনুমান, ধর্ষণের পরই খুন করা হয়েছে ওই আদিবাসী মহিলাকে। রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ আধিকারিকেরা, উদ্ধার করা হয় মহিলার দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণের পর প্রমাণ লোপাট করতে খুন করা হয়েছে ওই মহিলাকে। তবে এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের দ্রুত শনাক্ত করার আশ্বাস দিয়েছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে। স্থানীয়দের তরফে জানা গেছে, বুধবার বিকেলে ওই এলাকারই হাটে যান ওই আদিবাসী মহিলা। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর রাতে বাড়ি থেকে কয়েক মিটার দূরে ওই আদিবাসী মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখেন তার সৎমা। এদিকে একই অভিযোগ তোলে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও। এই মৃত্যুকে ধর্ষণ ও খুন বলে দাবি করে টুইট করেছেন তিনি। আজ ওই আদিবাসী মহিলার গ্রামেও যেতে পারে বিজেপির রাজ্য সভাপতি। পরিবারের লোকেদের অবশ্য দাবি, এই ঘটনা কোনোভাবেই আত্মহত্যা নয়, যা করলে সে নিজের বাড়িতেই করতে পারত। এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে 302, 201 ও 34 ধারায় মামলা রুজু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল হাসান নামে এক ব্যক্তিকে আটকও করেছে বলে পুলিশ সূত্রের খবর। দেখুন, আমরা গতকাল রাতে এরকম শুনছিলাম যে একজন আদিবাসী মহিলা, তাকে বিবস্ত অবস্থায় এক জঙ্গলে এই ফকিরগঞ্জের বড়বাসা এলাকায় পড়ে থাকছে, পড়েছিল। তো বিভিন্ন সূত্রে আমরা খবর পেলাম যে প্রশাসন অতি তৎপরতায় কী কারণে কীভাবে পড়েছিল সেটা না জানি কোনো রকম লাশটাকে নিয়ে গিয়ে সেটাকে রাতের মধ্যেই তারা সম্ভবত আর ধামা চাপার জন্য যা কাজ ওরা রাতের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু এই এলাকার সূত্রে আর বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তাকে খুন করে, রেপ করে, খুন করে তাকে এখানে ফেলে দেওয়া হয়েছে। তার পাশেই দেখছি ওনার বাড়ি, ভাঙাচোরা বাড়ি। বাড়িতে মা শুধু মনে হয় থাকেন, ভাইও থাকেন না। আর সেই জন্য মা এবং এই বিষয়ে কীভাবে কেমনভাবে নিয়ে গেছে মাকেও আমরা এখানে পাইনি, কেন পুলিশ নাকি মাকেও তুলে নিয়ে গেছে। আর যারা যারা ঘটনাটা কিছুটা জানে যে কারা কী করতে পারে, সে তাদেরকে নিয়ে চলে গেছে। সেই জন্য আমরা এসেছি, এটা একদম ফুললি একদম রেপ এবং মার্ডার, এবং প্রশাসন এই জায়গায় মদত যোগাচ্ছে যারা অপরাধী তাদেরকে। তো এটার পুরো তদন্ত হোক, মানুষ জানুক এর প্রকৃত সত্যতা এর মধ্যে কী হবে। বললেন আমরা এসে যে ফকিরগঞ্জের যে বড়বাসা যে গ্রাম, সেই গ্রামে পশ্চিমে একটা আম গাছের নিচে এক আদিবাসী মহিলার মৃতদেহ পাওয়া যায়। এবং এখানে অনেকে মুখ খুলতে চাইছেন না, তবে বিশিষ্ট সূত্রে জানতে পারলাম যে গতকালকে রাত্রিবেলা কিংবা কাহারা তাকে ধর্ষণ করে খুন করা হয়। এবং যে বর্ণনা শুনলাম তাতে নিশ্চিত এটা রেপ করে তাকে খুন করা হয়েছে, কারণ তার এইভাবে একটা জায়গায় পড়ে আছে উলঙ্গ অবস্থায়। তাতে আমার মনে হয়েছে এটা ধর্ষণ করে খুন করা হয়েছে। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া ২৪ পর্দায়। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।